الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود সমাজে অসাধ্য সাধন করেছ এই সময় কক্সবাজারের ছেলেমেয়েরা সবাই কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে সবাই অন্যান্য কাজে ব্যস্ত যেটা আমরা কক্সবাজার হিসেবে বিভিন্ন জায়গায় বলি কক্সবাজার এখন হয়ে গেছে ইয়াবার রাজধানী তোমরা যে ছাত্রছাত্রী এত কষ্ট করে আমি যতটুকু জানি তোমরা জয় জেনালা রামু বিভিন্ন জায়গায় গিয়ে তোমরা অক্লান্ত পরিশ্রম করেছো এই প্রথম একটা কুইজ প্রতিযোগিতা করার জন্য তোমরা আজকে আমি যতটুকু মনে করি তোমরা সফল কাম হয়েছো সবাইকে আমি বলবো শুধুমাত্র কুইজ পরীক্ষার মধ্যে না থেকে কুইজ পরীক্ষার মধ্যে থাকলে কি হয় এখানে কেউ পরাজিত হবে আমার স্যার সৈয়দ করিম স্যার বললো কেউ পরাজিত হবে কেউ জয়ী হবে এর মধ্যে একটা মন মানসিকতার একটা পরিবর্তন আসতে পারে তো আমরা আসলে এখানে কুইজ পরীক্ষাটা কোনো বড় কথা না এখানে আমরা সবাই একতাবদ্ধ হয়ে এক জায়গায় এসে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা সবাই ভালো একটা কিছু করার জন্য শপথ দেব সংগঠন শুধু তোমাদের না আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 বছর বয়সে ফুলফুল ফজর করে তখন নবুয়ত পান নাই নবী হন নাই তখনও ভালো দিকটা দেখানোর জন্য সেই তৎকালীন যুগে বর্বর যুগে ভালো কাজ দেখানোর জন্য এরকম একটা সংগঠন করেছিলেন তাতে তোমরাও উত্তরস্বরি তোমরা করতে পারো তবে আমি আশা করব সর্বাধিক দিয়া লেখাপড়া বাদ দিয়ে নয় লেখাপড়াকে অগ্রগামী করে লেখাপড়াকে উন্নত করে তোমাদের যাত্রাকে উন্নত করে দেশ গড়ার এবং নিজকে গড়ার জন্য যেইগুলি দরকার অভিভাবক আছে শিক্ষক মহোদয় আছে প্রতিবেশীর অনেক গুণীজন আছে তাদের সাথে আলাপ আলোচনা করে তোমাদের সংগঠনকে আরও উত্তরোত্তর এগিয়ে নেবে এই প্রত্যাশা রেখে আমি আজকের মতন এখানে সমাপ্ত করলাম আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ভাষা একদিনের নয় হাজার হাজার বছরের ইতিহাস এটাকে ছোট করার কোনো প্রয়োজন নাই আমরা ছোট জাতি নয় আমরা গৌরবের জাতি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের ভাষা পৃথিবীর কোনো জাতির থেকে নিম্নমানের নয় মনের মধ্যে সেই আশা রেখে উপরের মধ্যে সাহস রেখে সামনের দিকে এগিয়ে যাও আমরা দোয়া করব সহযোগিতা করব তোমাদের আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনেক স্টুডেন্টই কিন্তু এই সময়টা হয়তো ঘুরে বেড়ায় মামার বাড়ি তাতার বাড়ি খালার বাড়ি ঘুরে বেড়ায় তো ওরা এগুলো বাদ দিয়ে দিয়ে এত একটা মহৎ কাজে হাত দিয়েছে এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি চাই তারা এটাকে উত্তরোত্তর এই ভ্যানগার্ড বাংলাদেশের সাফল্য কামনা করি তারা যাতে এটা এই ধারাবাহিকতা রক্ষা করে নিজেদের পড়ালেখা ঠিক রেখে তারা হয়তো সামনে কিছুদিন পর কলেজে ভর্তি হবে তো সেই কলেজে পড়ালেখা ঠিক রেখে সাথে সাথে এই সংগঠনটাকে তারা চালিয়ে যাবে এটা আমি আশাবাদ ব্যক্ত করতেছি এই ধরনের কোনো কুইজ কম্পিটিশন না হওয়ায় আমাদের শিক্ষার্থীগুলো অনেক পিছিয়ে আছে বিশেষ করে সাধারণ জ্ঞান সম্পর্কে আমরা বাংলাদেশের নাগরিক আমাদের উচিত বাংলাদেশ সম্পর্কে কিছু জানা বিশ্ব সম্পর্কে কিছু জানা এই উদ্যোগ নিয়ে আমাদের আজকের এই কুইজ কন্টেস্টের আয়োজন এবং তোমরা যারা উপস্থিতি আমার সামনে বসে আছো
তাদেরকেও ধন্যবাদ জানাই তোমরা যদি অংশগ্রহণ না করতে আমরা কখনো সফল হতাম না তোমরা সুশৃঙ্খলভাবে কুইজ প্রতিযোগিতার পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করেছো এবং শেষ অবধি অপেক্ষা করে এখনো বসে আছো তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এই কাজের বর্ণনা আমাদের এক্সপেরিয়েন্স আমাদের যা যা অর্জন হয়েছে সেগুলো আসলে বলে শেষ করা যাবে কিনা সন্দেহ আছে তো আমরা সবাই মিলে আমরা যে এত সুন্দর করে কুইজ কম্পিটিশনে অ্যাটেন্ড করার পেছনে যাদের মূল ভূমিকা আছে তাদের সবার জন্য আমরা জোরে একটা হাততালি দিই